আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যে সমস্ত ভাই বোনেরা 2019 সালে এম গ্রুপে ফর্ম ফিল আপ করেছেন, সে ফর্ম ফিল আপের যে রেজাল্ট রয়েছেন সেটি রিলিজ করে দিয়েছেন। কবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আপনার স্মার্টফোন বা আপনার ডেস্কটপে সেটির ডেট দেওয়া রয়েছেন, এবং আপনারা কবে থেকে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং ফর্মটি যে রয়েছেন সেটি কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন সেটিও কিন্তু ডেট দেওয়া রয়েছেন। কিন্তু এ দুটি করার আগে কিন্তু আপনাকে কারেকশন করে নিতে হবে। সাপোজ আপনার যদি ফর্ম ফিল আপের সময় আপনি অন্য নাম্বার দিয়েছেন এবং সেটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, অবশ্যই সেটি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং যদি আপনার মাধ্যমিকের কোনো রকম তথ্য আপনি ভুল প্রদান করে থাকেন, অবশ্যই সেটিও কিন্তু কারেকশন করতে পারবেন। এবং কবে থেকে কারেকশন করবেন এবং রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং কবে থেকে করতে পারবেন এবং রেজাল্ট কবে রিলিজ করা হবে পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, ঠিক আছে। তার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন আমার ভিডিও নিয়ে যে ধরনের লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমি যখন কোনো এই ধরনের ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং এম গ্রুপ এবং ই গ্রুপের যতগুলো ভিডিও আপলোড করবো সেটি থেকে আপনি সবসময় এগিয়ে থাকবেন, ঠিক আছে। এবং আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন, এবং আমরা সবার কমেন্টই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং রিপ্লাই দিই, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আপনারা কি করে ওয়েবসাইটে যাবেন সেটি আমি দেখাবো। সবার প্রথমে আপনার স্মার্টফোন বা আপনার যে গুগল ডেস্কটপের যে গুগল ক্রোম রয়েছেন সেটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে গুগল সার্চ বারে লিখতে হবে আপনাকে WEBSCTE, লিখে দিয়ে আপনাকে সার্চ করে দিতে হবে, ঠিক আছে। সার্চ করার পর একটু স্লাইড করবেন, স্লাইড করার পর এখানে নিচে একটু লেখা থাকবে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল, সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর নতুন উইন্ডো খুলে আসবে এবং সেটি হবে ITI এর মেন অফিসিয়াল সাইট, ঠিক আছে। সেখানে যাবেন, একটু নিচে স্লাইড করে যাবেন, নিচে স্লাইড করার পর এখানে দেওয়া রয়েছে নিচে আসার পর এখানে দেওয়া থাকবে দেখুন উপরে লেখা রয়েছে নোটিশ ফর এম গ্রুপ অ্যাপ্লিক্যান্ট ফর কারেকশন অফ ভ্যারিয়াস ফিল্ড অফ OMR অনলাইন অ্যাপ্লিকেশন রিগার্ডিং অ্যাডমিশন ইন গভর্নমেন্ট ITI 2019। সেখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, সো যে নোটিশটি রয়েছেন সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু কী কী করতে পারবেন পুরো ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, আপনারা একবার পড়ে নেবেন, ঠিক আছে। সো আমি কিন্তু সেটি পড়ে নিয়েছি, তাই আপনারা কিন্তু পড়ে নেবেন, ঠিক আছে। সো এখানে কী লেখা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে একবার পড়ে শোনানোর চেষ্টা করবো, ঠিক আছে, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সো নোটিশে লেখা রয়েছে এম গ্রুপে ভর্তির আবেদনকারীদের জন্য বিজ্ঞপ্তি, এবছর এম গ্রুপে ভর্তির মেধা তালিকা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্য নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে। মানে বলা হচ্ছে আপনারা যে মাধ্যমিকে যত নাম্বার পেয়েছেন সেই নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এবার এম গ্রুপের যে লিস্ট আসবে সেটি মাধ্যমিকের রেজাল্টের নাম্বার অনুযায়ী কিন্তু হবে, ঠিক আছে। প্রার্থীদের পূরণ করা ভর্তির ফর্ম নিরীক্ষণের সময় এমন কিছু ফর্ম পাওয়া গেছে যাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্য নম্বরের স্থান খালি রাখা আছে বা সঠিকভাবে পূরণ করা নেই। মানে যখন ফর্ম ফিল আপ নিরীক্ষণ করছেন বা ওরা যে মেন অফিস থেকে দেখছেন সেখানে দেখা গিয়েছে আপনারা অনেকেই মাধ্যমিকের যে নাম্বার রয়েছেন সেখানে অনেকে খালি রেখেছেন, অনেকে দিয়েছেন কিন্তু সেটি ভুল নম্বর দিয়ে রেখেছেন, ঠিক আছে। সো সেটি কারেকশনের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে, আমরা কী করে কারেকশন করতে পারবো সেটিও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। এবং কী কী কারেকশন করতে পারবেন সেটা কিন্তু এখানে ছোট ইনফরমেশন দিয়ে রেখেছে, ঠিক আছে। প্রার্থীদের দেওয়ার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, প্রাপ্য নম্বর ইত্যাদি পুনরায় দেখার জন্য একটি লিঙ্ক দেওয়া হলো। প্রার্থীরা এই লিঙ্কে নিজের ফর্ম নম্বর উল্লেখ করে এই সকল তথ্য যাচাই করতে পারবেন। মানে আপনার যে রয়েছেন আপনার নাম, বাবার নাম, মোবাইল নম্বর এবং জন্ম তারিখ, এই সমস্ত যে রয়েছেন আপনার যদি ভুল দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে যে নিচে যে লিঙ্কটি দেওয়া রয়েছেন সেই লিঙ্কে গিয়ে আপনার ফর্মটি যাচাই করে নেবেন এবং দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। এবং নিচে দেওয়া রয়েছে যদি কোনো প্রার্থী দেওয়া তথ্য সংশোধনের প্রয়োজন হয় তবে তিনি যে ITI-তে ফর্ম জমা দিয়েছেন, মানে এটা বলা হচ্ছে অফলাইনে, যদি আপনি অফলাইনে কারেকশন করতে চান সেটি কিন্তু একটি নিচে যে রয়েছেন
ফর্ম দিয়ে রেখেছেন, এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে নেবেন, ঠিক আছে। এখানে আমি বলে দেবো কি করে আপনি ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। গভর্নমেন্ট আইটি এখানে যা লেখা রয়েছেন সেই গভর্নমেন্ট আইটিআর যে নামটি রয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে দিয়ে দেবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে যে রয়েছে নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে দিয়ে দেবেন আপনার নাম, এখানে দিয়ে দেবেন যে রয়েছেন নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ফুল মার্কস, এইখানে যত তথ্য রয়েছেন আপনার এখানে কিন্তু দিয়ে দেবেন। যেই নাম্বারটি যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে সঠিক মোবাইল নাম্বারটি দিবেন, এবং এখানে কোন মোবাইল নাম্বারটি দেখাচ্ছে পোর্টালে সেটি কিন্তু এখানে যে রয়েছে রং ডাটা শোয়িং ইন পোর্টাল অ্যাজ, সেখানে কিন্তু সেই তথ্যটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবং কি কারেকশন করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিয়ে দিবেন লাস্ট অপশনে, ঠিক আছে। এবং শেষে এখানে আপনার সিগনেচার করে দিবেন, এখানে যে রয়েছেন নেম অফ দি ক্যান্ডিডেট উইথ ফুল সিগনেচার, সেটা কিন্তু এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন, এবং এখানে কবে জমা দিচ্ছেন সেটা কিন্তু এখানে ডেট দিয়ে আপনাকে সেই কলেজে গিয়ে বা আইটিআই কলেজে গিয়ে আপনাকে জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং কবে কবে আপনারা জমা দিতে পারবেন সেটা কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছেন। আপনারা 27 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ অবধি অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, যে দুপুর রয়েছেন দুপুর 2টা পর্যন্ত, ঠিক আছে। এবং শনি এবং রবিবার বাদে সেদিন কলেজগুলো বন্ধ থাকে, ঠিক আছে। তাই শনি ও রবিবার বাদে আপনারা বাকি যে দিনগুলো রয়েছেন সেই দিনগুলোতে আপনারা কারেকশন করে নিতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনি কারেকশনের যে সময় ফোন নাম্বারটি যে দিয়েছেন সেটি অ্যাক্টিভ আছে কিনা একবার ভালো করে নজর দেবেন, কারণ কাউন্সিলিং বা রেজিস্ট্রেশনের সময় কিন্তু সেই ফোন নাম্বার একটি ওটিপি যাবে, যেটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি সেই মোবাইল নম্বরে যদি ওটিপিটি যদি না রিসিভ করতে পারেন এবং সেখানে যদি আপনি এন্ট্রি না করতে পারেন ওটিপিটি, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং বা আপনার যে রেজাল্ট সেটি কিন্তু আপনি দেখতে পারবেন না। তাই ভালোভাবে আপনার নাম্বারটা কিন্তু যাচাই করে নেবেন, ঠিক আছে। আমি বারবার রিকোয়েস্ট করছি আপনার নাম্বারটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। এবং এখানে তো কী কী নোটিশে কী বলা রয়েছে আপনারা সেটাও দেখে নেবেন ভালো করে, এবং আমি যা বলছি সেটা মনে রাখবেন, ঠিক আছে। এবং এখানে রয়েছেন চেক ডাটা ফর কারেকশন আইটিআই এম গ্রুপ 2019, নিচে লেখা রয়েছেন ক্লিক টু চেক, সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এবং এখানে যে রয়েছে নোটিশ ফর এম গ্রুপ অ্যাপ্লিক্যান্ট ইংলিশ, এখানে যে রয়েছেন এখানে নিচে লেখা রয়েছেন দেখুন ম্যারিট লিস্ট পাবলিকেশন, ঠিক আছে। জুলাই মাসে 2 তারিখে আপনাদের ম্যারিট লিস্ট পাবলিকেশন করা হবে, এবং আপনারা যে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং সেটি আপনারা জুলাই 2 তারিখ থেকে জুলাই মাসের 8 তারিখ অবধি আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার পর তার পরের দিনই জুলাই মাসের 9 তারিখে প্রথম কাউন্সিলিংয়ের যে লিস্ট রয়েছেন সেটি কিন্তু রিলিজ করা হবে, ঠিক আছে। সো যেগুলো বললাম সেগুলো আপনারা আশা করে বুঝতে পেরেছেন। এবং নিচে রয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর, মানে এখানে উপরে লেখা রয়েছেন দেখুন চেক ডাটা ফর কারেকশন অফ আইটিআই এম গ্রুপ, ঠিক নিচে যে এই অপশনটি রয়েছেন সেখানে যে আপনার আইটিআইয়ের যে ফর্ম নাম্বার সেটা এখানে দিয়ে আপনাকে যে রয়েছেন চেক ডাটা সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পরের স্টেপে পৌঁছে যাবেন। সো আমার কাছে সেরকম কোনো ফর্মের কোনো নাম্বার নেই, তাই আমি পরের স্টেপগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা যদি কেউ সাহায্য করেন বা আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা যদি দিয়ে সাহায্য করেন তাহলে আমি সেই ক্যান্ডিডেটের যে কারেকশন সেটা আমি কারেকশন করে দেবো, এবং কী করে কারেকশন করতে পারবো ফুল ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারবো, ঠিক আছে। সো কী কী বললাম আপনারা আশা করে বুঝতে পেরেছেন, ঠিক আছে। যেভাবে যেভাবে বললাম সেভাবে কিন্তু আপনারা কারেকশন করে নেবেন, ঠিক আছে। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, যদি কোনোরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন, এবং এই ভিডিওটি আপনাদের সেই সমস্ত ফ্রেন্ডকে শেয়ার করে দেবেন যারা আইটিআই এম গ্রুপে ফর্ম ফিল আপ করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য।